ক্যান্টনমেন্টে কোন দল তৈরি হয়েছে কিংবা হয়নি, তার সঙ্গে যদি সামরিক শাসন আসার সম্ভাবনা থাকতো, যুক্ত থাকতো, অন্তত মিলিটারি সায়েন্স এবং পলিটিক্যাল সায়েন্স এটা বলে না, বাংলাদেশের ইতিহাসও বলে না। বাংলাদেশের প্রথম মিলিটারি আসছে সেটা সঙ্গে আওয়ামী লীগ জড়িত, মুস্তাক আহমেদ। মুস্তাক আহমেদ যদি আওয়ামী লীগ না হয় তাহলে আমাদের যে আমাদের কি বলছে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির পরে মুস্তাক আহমেদ যদি আওয়ামী লীগ না হয় তাহলে কে আওয়ামী লীগ আমি বলতে পারি না। আমরা লক্ষ্য করেছি এরশাদ যখন ক্ষমতায় এসছে তখন কিন্তু বিএনপির সঙ্গে কন্ট্রাডিকশন হয়েছে। আমরা এই আজকের প্রধানমন্ত্রীকে বিবিসিতে বলেছেন আই এম নট আনহ্যাপি, তখনকার আওয়ামী লীগের মুখপত্র বাংলার বাণী আনন্দের সঙ্গে লিখেছে এত সুন্দর একটা কু, এক ফোঁটাও রক্তও ঝরেনি। আমরা নাসিমের কু দেখেছি, সেখানে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল। আমরা মঈনুদ্দিনের কু দেখেছি, সেখানে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল। আওয়ামী লীগ কিন্তু জনগণের ভেতর থেকে তৈরি হয়েছিল, আওয়ামী লীগ কিন্তু ক্যান্টনমেন্টে তৈরি হয় নাই। কিন্তু ক্যান্টনমেন্টের এই রাজনীতিগুলির সঙ্গে দুঃখজনকভাবে ইতিহাস সাক্ষী নানানভাবে জড়িত হয়ে পড়েছে। সেইটা আমি মনে করি আমাদের এখানে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি বিকশিত হয় নাই বলে এটা হয়েছে। কে কোথার থেকে তৈরি হয়েছে কি হয় নাই সেই সঙ্গে সম্পর্কিত না। এক নম্বর,